বের বাড়ি মানে হৈ রই ব্যাপার আজকে আমরা চলে এসেছি দাদুর বাড়ির দিনাজপুরের মধ্যে এত চমৎকার রিসোর্ট হাততেই যেন অবাক লাগছে বিয়ে হোক বা কিংবা সামাজিক অনুষ্ঠান ওনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমরা চলে এসেছি দাদুর রিসোর্টে দিনাজপুর শহর থেকে একটু দূরে একটা চমৎকার রিসোর্ট দিনাজপুরের মধ্যে এত সুন্দর রিসোর্ট এর আগে কখনো দেখিনি আজকে এই ঘুরে আমাদের কেমন লাগলো এবং এর পাশাপাশি এই থেকে গিয়ে আমরা কি কি করলাম সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো দাদুবাড়ি রিসোর্টের মেইন গেট আমরা যেহেতু রংপুর শহর থেকে এখানে গিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছিল সবাই এখানে রিসোর্টের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল এটা রিসোর্ট এবং পার্ক একসাথে শীত হোক কিংবা গ্রীষ্ম সবসময় এই পার্কটিতে ভিড় লেগেই রয়েছে এর বাড়ি গেটে ঢুকতে যে একটা দর্কসাহসী হয় সেটাই চলছিল হোক অনেক অপেক্ষার রাজি হয়েছে হলো একটা সিস্টেম অদ্ভুত লেগেছে যেখানে কয়েন এন্ট্রি করেই গেটটি খুলে যায় যাদের কয়েন থাকবে তারাই কেবল এই গেট দিয়ে এন্ট্রি করতে পারবে আমন্ত্রিত অতিথিদের প্রত্যেকের হাতে একটি করে ফুল এবং একটি করে কয়েন ধরিয়ে দেওয়া হচ্ছিল বিষয়টা ছিল অনেকটা এটিএম কার্ড এর মতো এটিএম কার্ড দিয়ে এমন টাকা উঠানো যায় কয়েন এন্ট্রি করলে গেট খুলে যায় এন্ট্রি করার পর এইটা হলো প্রথম লুক এখানে অনেক দর্শনার্থী এসেছে ঘিরে একটা সুন্দর লেক দেখা যাচ্ছে চমৎকার পানির দৃশ্যটি তার পাশে গাছপালা এবং তার পাশাপাশি লেক রিসোর্ট মধ্যে একটি অভূতপূর্ণ মাত্রা যোগ করেছে দিনাজপুরের মধ্যে যে এত সুন্দর মনোরম পরিবেশে একটি রিসোর্ট থাকতে পারে তা ভাবা যায় এখানকার রাস্তাটিও ছিল অনেক পরিষ্কার এবং পরিপূর্ণ এখান থেকে কিছু দূর আগেই দেখবেন সেলফি জোন যারা ছবি তুলতে ভালোবাসেন তারা একটা প্রাকৃতিক পরিবেশের সাথে বসে এখান থেকে সেলফি তুলে বা ছবি তুলে যেতে পারেন এটা হচ্ছে আমন্ত্রিত অতিথিদের জন্য ডাইনিং এর ব্যবস্থা ডাইনিংটিও অনেক চমৎকার লাগছিল অনেক বড় জায়গা নিয়ে করা ডাইনিং এর ভিতরটা ছিল এমন এর বাড়িতে খাবারে মেনেতে প্রথমে ছিল রোস্ট টিকিয়া খাসির মাংসের কাছি বিরিয়ানি আলু বোখারার চাটনি খাওয়ার শেষে ছিল বোরহানি এবং জর্দা এই জায়গাটি ছিল বর এবং বইয়ের বসার স্থান এখানে আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে সেলফি তুলছিল এটাও আরেকটি সেলফি জোন এখানে ফাউন্টেনের দৃশ্যটি আমন্ত্রিত অতিথিদের আকর্ষিত করে তুলে অনেক সুন্দর ডিজাইন করে এই জায়গাটি তৈরি করা হয়েছে এই জায়গাটির পাশেই ছিল নামাজ পড়ার স্থান এই জায়গাটিতে হাঁটলে আপনার মন ভালো হয়ে যাবে জায়গাটি ওয়াটার ক্যালারি নামে পরিচিত কি সেলফি তুলতে এই জায়গাটি বেঁচে নেয় ছোট্ট এই মনোমুগ্ধকর লেকটিতে অতিথিরা একসাথে ছোট নৌকা বা স্পিড বোটে করে একটি চারপাশ ঘুরে দেখতে পারবে এখানে ছোট হোক কিংবা বড় সবাই এখানে শিশু হয়ে ওঠে ক্যাফেটেরিয়া এবং পাশে লেক অনন্ত সুন্দর অদ্ভুত মাত্রা যোগ করেছে এত সুন্দর এবং এত বড় যে এইখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন সুন্দর এই রিসোর্ট থেকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন